যীশু নামে সকলকে ধন্যবাদ জানাই প্রভু যীশু সকলকে আরেকটা দা হাউস অফ চার্চে দারুণ দিন দিয়েছেন আর আজকে সেই দিন যে দিনের মধ্য দিয়ে আজকে আমরা পেয়েছি প্রকৃত আরাধনার সুযোগ ঈশ্বর আমাদের প্রত্যেককে আজকে আশীর্বাদ ধন্য করেছে যে আশীর্বাদ আসে সম্পূর্ণ প্রভুর কাছ থেকে আর প্রভু আমাদের বাক্যের মধ্য দিয়ে আজকে প্রতিটা ভাই বোনকে শিখিয়েছে যে প্রকৃত সত্যটা কোথায় রয়েছে আর তাই আমি যখন বাক্যের অংশে যাচ্ছিলাম অনেকের মধ্যে আমি শুনছিলাম তারা কিভাবে বাক্যকে তাদের জীবনের মধ্যে কাজে লাগিয়েছে আর এটাই আমাদের জীবনে সর্বত্রভাবে এখন প্রত্যাশিত আমাদের জীবনের অনেক কিছু প্রয়োজন আছে কিন্তু আমি ধন্যবাদ জানাই প্রত্যেককে আজকে যারা এখানে এসেছেন কারণ আপনাদের নির্বিচ্ছিন্ন জীবনের সমস্ত মুহূর্তে আপনারা ভুলে যাননি প্রভু আপনাদের জন্য কি করেছে তাই আজকে যখন আমরা প্রভু নামে দাঁড়িয়েছি সেই প্রভু শুধু নামে দাঁড়ায়নি আমরা নিশ্চিত করেছি যে প্রভু আমাদের জীবনের মধ্য দিয়ে এক নতুন উন্মাদনা এনেছে আর তাই তো আজকে বাক্যের বিভাজনের মধ্য দিয়ে আজকে নতুন ভাবে শিখেছি তাই দা হাউস অফ গড চার্চের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই প্রভু আজকে আমাদের একত্রিত করেছেন কিন্তু আমাদের এই একত্রিত জীবনে জীবনে অনেক কিছুর প্রয়োজন আছে কিন্তু সব থেকে বড় প্রয়োজনটা হচ্ছে খ্রিস্টের সমস্ত ভালোবাসা দয়া আর তাই আমাদের জীবনে সমস্ত হবে প্রভু সেই দয়া রাখেন যে দয়ার জন্য তিনি আমাদেরকে প্রস্তুত করেছেন আমরা অনেকভাবে আমাদের জীবনে প্রস্তুত নিই কিন্তু প্রভুকে ধন্যবাদ তিনি ক্রুশের মধ্য দিয়ে যে জীবন আমাদের দিয়েছেন সেই জীবন আমাদেরকে এক নতুন জায়গায় এনেছে তাই আমি আজকে আপনাদের প্রত্যেকের জন্য সংক্ষিপ্ত ভাবে একটা পবিত্র বাক্য থেকে আনতে চাই যে বাক্যের মধ্যে দিয়ে সমস্ত হবে আমরা দেখব যে ঈশ্বর কিভাবে আমাদের এই জীবনে প্রতিনিয়ত তার সত্যকে জানাচ্ছে আমরা যদি দেখি হিব্রিয় তেরো অধ্যায়ের এক থেকে নয় অব্দি সেখানে তিনটে ভাগে আমাদের খ্রিস্টীয় জীবনকে বর্ণনা করা হয়েছে যা আজকে আমরা সকলে যখন বাক্য পাঠ করেছি তা সম্পূর্ণ সমস্ত ভাবে আমাদের সমস্ত সেই আনন্দে নিয়ে যায় আর তাই আজকে ঈশ্বরকে আমরা ধন্যবাদ জানাই কারণ প্রভু যিশু আমাদের জীবনকে সেই সত্যের মধ্য দিয়ে এনেছেন যে সত্যের মধ্য দিয়ে আমরা দেখেছি সেই সমস্ত আশীর্বাদ প্রভু আমাদের জীবনকে এমন এনেছেন যে সমস্ত অবস্থাতেই আমরা তার প্রেমেতে দাঁড়িয়েছি তাই হিব্রিও তেরো অধ্যায়ের একে বলছে তোমরা পরস্পরকে তোমাদের খ্রিস্টীয় ভাই বোনকে সেই ভ্রাতৃত্ব ভালোবেসে যেও আর দুই পদে বলেছে যে অতিথি সেবা করতে ভুলো না অতিথি সেবা করতে গিয়ে কেউ কেউ না আতিথ্য করেছেন তিন যারা বন্দি অবস্থায় কারাগারে আছেন তাদের সঙ্গে তোমাদেরও নিজেদের বন্দি একথা মনে করে তাদের কথা ভুলে যেও না যারা যন্ত্রণা পাচ্ছে যারা তাদের কথা ভুলো না তোমরা তাদের সঙ্গে সঙ্গে সেই যন্ত্রণা পাচ্ছ প্রভু যিশুকে আমরা ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই এই কারণে প্রভু যিশু আমাদের জীবনে সেই সমস্ত ভাবে জীবনের মধ্যে সেই জায়গা রেখেছেন যে জায়গায় আমরা প্রত্যাশিত ছিলাম না তো আমাদের এই বাক্য থেকে এক থেকে তিনের মধ্যে যে জিনিসটা আমরা শিখছি সেটা হচ্ছে খ্রিস্টীয় জীবনে আমাদের যে সামাজিক এক জীবন রয়েছে সেই সম্বন্ধে এক অভিজ্ঞতা দিয়েছে এই খ্রিস্ট জীবনে যে সামাজিক জীবন সেই জীবনটা আমাদেরকে সমস্তভাবে একে বলছে যে পরস্পরকে ভালোবাসতে হবে পরস্পরকে আমরা ভালোবাসবো আর সেই পরস্পরকে আমরা যদি ভালোবাসি বলছে এই ভালোবাসা হচ্ছে ফিলিডি ফিলিডেফিয়া গ্রিক পরিভাষায় পাঁচ রকমের ভালোবাসার পরিভাষা হয় এই ফিলিডেলফিয়াকে বলা হয় ভ্রাতৃত্বমূলক ভালোবাসা যে ভালোবাসা খ্রিস্ট তার শিষ্যদের মাঝে রেখেছেন তার আমাদের মধ্য দিয়ে তাদের মধ্য দিয়ে আজকে আমাদের মধ্যে রেখেছেন আর সেই আমাদের প্রথম কাজ হচ্ছে এই খ্রিস্ট প্রেমে একে অপরকে গেথে তোলা আমাদের এই খ্রিস্টীয় মন্ডলিতে সকলের মধ্যে সেই প্রেম যাতে থাকে দ্বিতীয় আমাদের সামাজিক বোধে প্রথম হলো খ্রিস্টীয় ভালোবাসা একে অপরকে ভালোবাসা আর দ্বিতীয় আমাদের থাকবে যে অতিথি সেবা কিন্তু যে ভালোবাসার কথা খ্রিস্ট বলেছে সেই ভালোবাসায় যদি আমরা দেখতে যাই রোমিও আমরা যদি বারো অধ্যায় কুড়িতে পড়ি সেখানে সাধু পৌল বলছেন কিন্তু তোমরা এই কাজ করো কি ভালোবাসো শত্রুকে দরকার পড়লে তোমাদের শত্রুরা ক্ষুধার্ত হলে তাদের খেতে দাও তারা তৃষ্ণার্ত হলে তাদের জল পান করতে দাও আর এতেই জয়লা জ্বলন্ত কয়লা লাখার মতো হবে তো তাই আমাদের ভালোবাসা হবে এরকম ভালোবাসা যে ভালোবাসা খ্রিস্টীয় জীবনে আমাদের সমস্ত ভাবে সেই গেঁথে তোলার ভালোবাসা হবে এবং দ্বিতীয় ভালোবাসা হচ্ছে অতিথি সেবান আমরা জানি যে আব্রাহাম যদি গীত আমাদের আদিপুস্তকে আঠারো অধ্যায় এবং উনিশ অধ্যায় পড়ি সেখানে আব্রাহাম না জেনেই কিন্তু তিনি সেই স্বর্গদূতদের এক জায়গায় আব্রাহাম আর এক জায়গায় আমরা জানি সদমের লড় তার ভাগ্নে তারা কি করেছিল তারা আহ্বান জানিয়েছিল সমস্ত দূর তাদের অতিথি সেবা করেছিল তাই আমাদের যে কোনো অচেনা হোক আর চেনা হোক সেটা আমাদের জীবনের সামাজিক এক দায়িত্ববোধ তাকে সেবা করা তৃতীয়ত যারা বন্দি আছে কারাগারে তার মানে আমাদের মতো পৃথিবীতে অনেকেই আছে যারা যিশুর নামে অত্যাচারিত যারা অনেক কষ্ট বেদনায় পাচ্ছে আজকে পৃথিবীতে নানান জায়গায় ভারতবর্ষ সহ নানান জায়গায় খ্রিস্ট বিশ্বাসীদের অত্যাচার করা হচ্ছে নির্বিচারে তাদের হত্যা করা হচ্ছে কিন্তু আমাদের ঈশ্বর সুবিচারক ন্যায় বিচারক আর তাই বলছে আমাদের শুধু দায়িত্ববোধ দায়িত্ববোধ সামাজিক একে অপরকে না আমাদের শুধু দায়িত্ব না অচেনাকে তৃতীয় আমাদের সামাজিক দায়িত্ববোধ হচ্ছে আমাদের খ্রিস্ট বৈশ্বাসী ভাই বোনেরা সেই যেখানেই পৃথিবীর তারা অত্যাচারিত হত্যা হোক তাদের জন্য অনবরত প্রার্থনা করা তাদের যন্ত্রণাকে নিজের যন্ত্রণা বলে গ্রহণ করা এবং আমাদের মন্ডলিতে যারা রয়েছে প্রত্যেকটা পরিবারে একে অপরের সাথে সেই যন্ত্রণায় সামিল হওয়া আর আজকে তো তারই সাক্ষ্য আমরা দেখতে পাচ্ছি আর তাই আমরা যদি দেখি পিতর এই অংশে একটা খুব সুন্দর বাক্য বলেছে এক পিতরের চারের নয় কোন রকম অভিযোগ না করে পরস্পরের প্রতি অতিথি পরায়ণ হও আবার বলি কোন রকম আমরা যাতে পরস্পর অভিযোগ না করি তার কথাই এখানে বলা হয়েছে আর তাই আমরা দ্বিতীয় জীবনের কথা যাব প্রথম জীবনে কি দেখলাম প্রথম জীবনে আমাদের খ্রিস্ট জীবনে এখান থেকে সামাজিক জীবন যেখানে তিনটে দায়িত্ব একে অপরকে ভালোবাসবো আর আমরা হব দুই আমরা একে অপরের জন্য প্রার্থনা করব যন্ত্রণা বহন করবো আর দ্বিতীয় আমাদের জীবন হচ্ছে আমাদের ব্যক্তিগত জীবন যেখানে বলা হয়েছে ব্যক্তিগত জীবনের কথা আমরা যদি পড়ি হিপ্রিয় তেরো অধ্যায়ের চার থেকে চার থেকে ছয় পর্যন্ত বলছে বিবাহ বন্ধনকে তোমরা সবাই অবশ্যই মর্যাদা দেবে যাতে দুটি মানুষের সাথে পবিত্র সম্পর্ক রচিত হয় বলছে যে কারণ যারা ব্যবিচারী লম্পট ঈশ্বর তাদের বিচার করেন পাঁচ পদে বলছে তোমাদের আচার ব্যবহার ধন শক্তিবিহীন হোক তোমাদের যা আছে তাতেই সন্তুষ্ট থাকো কারণ তিনি বলেছেন আমি তোমাকে কখনো ত্যাগ করব না বা কখনো তোমাকে ছাড়বো না ছয় পদে বলেছেন তাই আমরা সাহসের সাথে কথা বলতে পারি প্রভু আমার সহায় প্রভু আমার সহায় আমি ভয় করব না আমার মানুষ আমার কি করতে পারে আর তাই ঈশ্বরকে আমরা আজকে ধন্যবাদ জানাই যে এই অংশে আমাদের ব্যক্তিগত জীবনের শিক্ষাকে বলেছে যে খ্রিস্টীয় জীবনের তিনটে শিক্ষামালা ব্যক্তিগত জীবনে এক বিবাহ নিয়ে বলেছে যারা আমরা বিবাহ করেছি বা আগামী দিনে করব তাদের বলেছে কি এই বন্ধনকে এই বন্ধনকে আমরা পূর্ণ মর্যাদা দেব একটা স্ত্রী শুধু স্বামীর প্রতি দাসীর পাঠ করবে না একটা স্বামী শুধু স্ত্রীর প্রতি দাসের পাঠ করবে না একে অপরের সেই মর্যাদা রাখতে হবে আর তাই বলেছে বারবার করে এখানে এই অংশে যে যাতে দুটি মানুষের মধ্যে পবিত্র সম্পর্ক রক্ষিত হয় আর যারা ব্যবচারী যারা এক জায়গায় পাঁচজনকে স্ত্রী বিষয়ে গণ্য করে অথবা উল্টোটাই করে সেটা ব্যবচারের কথা বলেছে ঈশ্বর তাদের বিচার করবে। তাই ব্যক্তিগত জীবনে আগেই এটাকে রাখা হয়েছে কারণ এটা একটা আমাদের ব্যক্তিগত জীবনের খ্রিস্টের প্রভাব থাকা উচিত যেখানে খ্রিস্ট তার মন্ডলীকে বিবাহ করেছেন তার সাথে যে এক সুন্দর সম্পর্ক গড়ে তুলেছেন সেই সম্পর্ক জেনে রাখা উচিত আর তাই ভাই বোনেরা আমাদের প্রত্যেককে খেয়াল রাখতে হবে আমরা যারা বিবাহিত করেছি খ্রিস্টের সাথে সেই সম্পর্ককে পূর্ণ মর্যাদা রাখব। আর যদি সেটা পারি আমাদের একে অপরের পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে কোনো ব্যবচার থাকবে না যিশু ব্যবচার পর সঙ্গে বলেছে যে এই নয় কোনো মহিলাকে স্পর্শ করলে ব্যবিচার বা কোনো পুরুষকে স্পর্শ করলে যদি আমার হৃদয়ে আকাঙ্ক্ষা আছে তার জন্য এবং সে আকাঙ্ক্ষা যদি আমার সমস্ত ঈশ্বরের পবিত্রতা না থাকে তা ব্য স্বামী এবং দ্বিতীয় অংশে বলছে পাঁচ পদে কি বলছে তোমাদের আচার ব্যবহার আচার ব্যবহার ধনশক্তি হোক কারণ যা আছে তাতে সন্তুষ্ট থাকো আজকাল পৃথিবী হচ্ছে মেটেরিয়িস্টিক যুগ সকলে আমরা কি কিছু পেতে চাই কিছু করতে চাই তাই না আমরা মেটির জীবন থেকে দেখেছি যে আমরা যেটা পাবো করব সেটাই যেন আমাদের খুব সমৃদ্ধি দেয় কিন্তু যিশু সেই জীবনযাত্রা থেকে আমাদের বেরিয়ে আসার জন্য এই পত্রের মধ্য দিয়ে আহ্বান করেছেন বলেননি যে ধন কামাবো না আমাদের ধনের অর্থের প্রয়োজন আছে আর তাই এই অংশটা অবশ্যই আমাদের ভালো লাগবে যে এক এক তিমতি ছয় অধ্যায় দশে বলছে যে সকল মন্দের মূলে আছে অর্থের প্রতি আসক্তি সেই অর্থের লালসায় কত লোক বিশ্বাস থেকে দূরে সরে গেছে আর তার ফলে তারা নিজেদের জীবনে অনেক দুঃখ বেদনা ডেকে এনেছে আর তাই আজকে আমাদের মনে রাখতে হবে যে যারা আমরা খ্রিস্টীয় জীবনে রয়েছি যারা আমরা খ্রিস্টীয় জীবনে রয়েছি তাদের কিন্তু জীবনের মূল বিষয়টাই হচ্ছে কিন্তু অর্থ নয় কারণ আমাদের জীবনের মূল্য অর্থ থেকেও অনেক বেশি কারণ খ্রিস্ট তার মহামূল্য পবিত্র রক্ত দ্বারা আমাদের সমস্ত ক্রয় করেছেন আর তাই সেই জীবনে আমরা খ্রিস্টীয় জীবনে তার সমস্ত আশীর্বাদ এবং তার জীবনের সেই আশীর্বাদের মূল্য জীবনটা সমস্তভাবে আমাদের বইতে হবে তাই আমাদের আচার আচরণ কখনো অর্থ দ্বারা প্রভাবিত হবে না আজই আমাদের কাজের দরকার চাকরির দরকার ব্যবসার অর্থের দরকার আমাদের অনেক কিছু দরকার আছে কিন্তু আমাদের সব থেকে বড় দরকার আছে কি জানেন আমাদের সব থেকে বড় দরকার আছে আমাদের জীবনে ঈশ্বরের আশীর্বাদ ঈশ্বরের আশীর্বাদ আমাদের সব থেকে জীবনে বড় প্রয়োজন আছে আর তাই আপনাদের আমি বলি যে জীবনে আমরা দাঁড়িয়ে আছি আমাদের এই যুগ বাড়িতে যত অর্থ দিয়ে দিয়ে জিনিসপত্র দাও সমৃদ্ধি আমরা তার উপর দিয়ে দেখাই খ্রিস্টীয় জীবনে সমৃদ্ধি ব্যক্তিগত জীবনে আসল হচ্ছে অর্থ নয় আসল হচ্ছে আপনার জীবনের খ্রিস্টীয় আচরণ এবং তৃতীয় আমরা দেখব এই ব্যক্তিগত জীবনে প্রথম কি বিবাহ নিয়ে দ্বিতীয় কি অর্থ নিয়ে আর তৃতীয় কি দিচ্ছে আমাদের যদি ছয় পদে পড়ি যে আমরা সাহসের সাথে বলতে পারি প্রভু আমাদের সহায় আমাদের কে কি করবে এই অর্থে আপনাদের ফিলিপীয় চার অধ্যায়ের এগারোটা আমি পড়ে শোনাই কারণ সাধু পৌল জানতেন যে তার ধনের থেকেও বেশি যিশুর প্রয়োজন তিনি বলেছেন ফিলিপীয় চার অধ্যায়ের এগারোতে আমার প্রয়োজনের জন্য যে আমি তোমাদের এ কথা বলছি তা নয় কারণ যে কোনো অবস্থাতেই আমি তৃপ্ত হতে জানি যে কোনো সে অর্থ থাকুক আমার শরীর খারাপ হোক আমার যে অবস্থাতেই থাকি না কেন যে অবস্থাতেই থাকি আমি সমস্ত অবস্থাতেই তৃপ্ত হতে পারি আর খ্রিস্ট আজকে আমাদের জীবনে সেই জায়গাটা দিয়েছে যেখান থেকে আমরা সকল অবস্থাতে তৃপ্ত থাকতে পারি আমরা তৃপ্ত থাকতে পারি অনেক কিছু খাওয়া দাওয়ার মধ্যে থাকতে পারি আমরা মুভি দেখার মধ্যে থাকতে পারি আমরা আত্মীয় স্বজনের মধ্যে থাকতে পারি কিন্তু প্রকৃত তৃপ্তি আসে খ্রিস্টের পবিত্র বাক্য যা আজকে আমাদের মধ্যে বিরাজ করছে তার সেই আশীর্বাদ অনুগ্রহ পরাক্রম কারণ তিনি বলেন তোমাদের ভীরুতার আত্মা দিন দিয়েছি সেই প্রেম পরাক্রমের আত্মা আর তাই আজকে আমরা ঈশ্বরের কাছে কৃতজ্ঞ খ্রিস্টের সমস্ত ভালোবাসার জন্য আমাদের জীবনে তাই তৃতীয় খ্রিস্টীয় জীবনে সমস্ত ভাবে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের শুধু প্রথম দেখেছি আমাদের সামাজিক জীবন দ্বিতীয় ব্যক্তিগত জীবন এবং শেষ আমরা করব আজকে সেটা হচ্ছে আমাদের জীবনে ধার্মিকতার জীবন যে ধার্মিকতার জীবন মানে এই নয় আমরা কি করব না করব সেটা ধার্মিকতার মতো করে চলবো হিব্রিয় তেরো অধ্যায় সাত থেকে নয় পদ আমরা পড়বো তোমাদের নেতাদের কথা স্মরণ করো যারা তোমাদের কাছে ঈশ্বরের বাণী প্রচার করে গেছেন তাদের আদর্শ উত্তম বিষয়গুলি চিন্তা করো তাদের যে বিশ্বাস ছিল তার অনুসারী হও কারণ যীশু খ্রিস্টের কোনো পরিবর্তন নেন তিনি কাল আজ এবং আগামীকাল চিরকাল একই থাকবেন আর তাই নানান প্রকার যে অদ্ভুত শিক্ষা আজকালকার দিনে আসছে সেই অদ্ভুত শিক্ষা দ্বারা তোমরা বিপথে চলে যেও না হৃদয়কে ঈশ্বরের অনুক শক্তিমান করো খাওয়া দাওয়ার নিয়ম কানুন পালন করো না খুঁটিনাটি মেনে চলছ তার কোনো সুফল পাওয়া যায় না ভাই বোনেরা আমরা কোনো সুফল তার থেকে পেতে পারি না সুফল সুফল যদি আমাদের পেতে হয় খ্রিস্ট যীশু বলেছে কোনো ধর্মীয় শিক্ষা থেকে তুমি সুফল আসতে পারো না তোমার ধর্মীয় জীবন হবে কারণ এপিশেও দুইয়ের দশে বলে ঈশ্বর আমাদের নির্মাণ করেছেন খ্রিস্টতে যাতে নতুন সৃষ্টি করেছেন যেন আমরা সর্বপ্রকার সৎ কাজ করি আর সৃষ্টির পূর্বেই তিনি এগুলো সব তৈরি করে রেখেছিলেন তাই আমাদের ধার্মিকতার জীবনে সাধু পৌল এরকম দেখেছিলেন সেই পেরিতে তিনি লিখেছেন সতেরো অধ্যায় তেরোতে ডক্টর লুকের মধ্য দিয়ে যে দেখো আমি এই শহরে এসেছি সব মূর্তি সে মূর্তিগুলো জানে না তারা কি উপাসনা করছে তারা তাদের অজ্ঞাতে তারা এই উপাসনা করছে কিন্তু আমরা কোনো খাওয়া দাওয়া আচার অনুষ্ঠান নিয়ম পালনের মধ্য দিয়ে ঈশ্বরের আজকে আমরা ধর্মীয় নীতি পালন করছি না আমরা পালন করছি যীশু খ্রিস্টের অনুগ্রহ যিনি পায়শ্চিত্ত করেছেন তার মধ্য দিয়ে আমরা তাই প্রভুকে আমরা ধন্যবাদ জানাতে পারি এই কারণে কারণ আমাদের জীবনে সমস্তভাবে ঈশ্বর সেই জায়গা আজকে নিয়ে এসছে যে জায়গার মধ্য দিয়ে আমরা প্রত্যেকে একে অপরের সেই সহভাগিতা করার লাভ পেয়েছি তাই প্রভুকে আমরা ধন্যবাদ জানাই কারণ প্রভু আমাদের জীবনকে সেই সক্ষতা এনেছেন সেই আনন্দে এনেছেন আমাদের তিনটে জীবন ধার্মিকতার জীবন কোন কানুন করে দিয়ে নয় ধার্মিকতার জীবন হচ্ছে ঈশ্বরের মধ্য দিয়ে রোমিও ছয় অধ্যায় চার পদে বলে বাপ্তি সহাতে আমরা খ্রিস্টের সঙ্গে তার মৃত্যুতে সমাহিত হয়েছিলাম যাতে খ্রিস্ট যেমন ঈশ্বরের মন্ত শক্তিতে মৃতদের মধ্যে থেকে পুনরুত্থিত হয়েছিলেন তেমনি আমরাও তার সাথে এক নতুন জীবনে পাব এবং সেই জীবনে চলতে পারি যাতে তিনটে জীবন এখান থেকে আজকে আমাদের শিক্ষা দিচ্ছে যে আমাদের সমস্ত সামাজিক জীবন খ্রিস্টের জীবনে চলার জন্য ভালোবাসা অতিথিপরায়ণতা এবং একে অপরের যন্ত্রণাকে বহন করা দুই আমাদের সমস্ত এই খ্রিস্টের মধ্য দিয়ে আমাদের ব্যক্তিগত জীবনে বিবাহ সম্পর্ককে সম্পূর্ণ পবিত্রতায় রাখা এবং সেই সম্পর্ক শুধু নয় আমরা ধনের প্রতি নয় আমরা সমস্ত আচার বিচার ধন প্রভাব করবে না আমাদের খ্রিস্ট প্রভাব করবে তিন যে সেই আমাদের ব্যক্তিগত জীবনে সমস্তভাবে আমরা ভয় করব না খ্রিস্ট আমাদের যোগান দাতা হবে আর তাই আজকে ঈশ্বরকে আমরা ধন্যবাদ জানাই তৃতীয় অংশে আমরা শিখেছি যে আমাদের ধর্মীয় জীবনযাত্রা কোনো নিয়ম কানুন দিয়ে নয় যিশুর অনুগ্রহ দ্বারা চলবে সর্ব অবস্থাতেই আমরা খ্রিস্টের অনুরূপ জীবনযাপন করব ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুক খ্রিস্ট আজকে আপনাদের মধ্যে যে আশীর্বাদ আলোড়ন এনেছে এই শিক্ষা এই পবিত্র বাণী আজকে আপনাদের জীবনকে পূর্ণতা এবং সিদ্ধতা আসুন আসুন আমরা প্রার্থনা করি যিশু তোমাকে ধন্যবাদ জানাই তুমি আমাদেরকে আজকে একত্রিত করেছো তোমার আশীর্বাদের মধ্য দিয়ে তুমি আগামী দিনে সাহায্য করো প্রভু যাতে তুমি যে পবিত্র আমরাও যে সেই পবিত্র জীবনের আধার পেয়েছি তা যেন সত্য আমাদের সামাজিক জীবনে আমাদের ব্যক্তিগত জীবনে এবং আমাদের সমস্ত সেই ধার্মিকতার জীবনে আমাদের সেই পূর্ণতা আসে প্রভু ধন্যবাদ এবং তোমাকে গৌরব দিয়ে প্রার্থনা যিশু নামে আমেন জয় যিশু সকলকে ধন্যবাদ আমেন